জানা গেল আরও এক রিটেনশন লিস্ট। এর আগের ভিডিওগুলোতে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের 3 জন করে বিদেশি ক্রিকেটারকে রিটেন করানোর লিস্ট প্রকাশ করেছি। ইতোমধ্যে ফরচুন বরিশালেরও 3 জন ওভারসিজ ক্রিকেটারের রিটেনশন লিস্ট জমা দেওয়া হয়ে গিয়েছে। এবার প্রকাশ হয়েছে তারা কারা। চলুন তবে দেখে নেই কোন 3 ওভারসিজ ক্রিকেটারকে রিটেন করালো ফরচুন বরিশাল। আগামী 25শে ডিসেম্বর থেকে মাঠে গড়াতে চলেছে বিপিএল এর 11তম আসর, যার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। 2024 বিপিএল থেকে 3 ওভারসিজ ক্রিকেটারকে রিটেন করিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তারা হলেন ওপেনার কাইল মায়ার্স ও দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার, এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবীয় ফাস্ট বোলার ওভেথ ম্যাককয়। 2025 বিপিএল শুরু হওয়ার ঠিক কিছুদিন আগে, অর্থাৎ প্লেয়ার্স ড্রাফটের কিছুদিন আগে, এই রিটেনশন স্লিপগুলো অফিসিয়ালি প্রকাশ হয়ে যাবে ফেসবুক পেজগুলোতে। তবে বিসিবির কাছে ইতোমধ্যে এই 3 ক্রিকেটারের রিটেনশন নাম জমা দিয়ে দিয়েছে ফরচুন বরিশাল। এছাড়াও তারা চাইলে অন্যান্য যে কোনো বিদেশি ক্রিকেটারকে ডিরেক্ট সাইন ইনে দলে বেরাতে পারবে। এখন শুধু অফিসিয়ালি ঘোষণার পালা।